नमस्कार दर्शकबिंदु, आमी आपनादेर काछे शुरू करछी रुद्राक्षेर विषय विशेष विशेष ज्ञान विशेष विशेष आलोचना। एर आगे बहु अनुष्ठाने आमी किन्तु रुद्राक्ष सम्पर्के आपनादेरके विस्तारित आलोचना करेछी। तो जाइ होक, आपनारा सबाई जानेन शिवपुराणे रुद्राक्षेर सृष्टिर तत्व हलो हिमालये विचरण करार समय शिव त्रिपुरासुरेर निधनेर जन्य शिवके प्रचुर अनेक युद्ध करते हयेछिलो। तो বেশ কিছু যাব যুদ্ধের সময় ওই সংগ্রামের রত থাকার সময় শিবের চোখে ভীষণভাবে আঘাত লাগে এবং সেই চোখ থেকে অশ্রু নির্মিত যে জল, সেই জল থেকেই কিন্তু সৃষ্টি হলো রুদ্রাক্ষের। এবং এই ফল এক ধরনের গাছ, গাছ থেকে ফুল ফল হয়ে রুদ্রাক্ষ তৈরি হয়েছে, এটা কিন্তু শিবপুরাণে বলা আছে। তো এবার আসা যাক রুদ্রাক্ষের প্রকারভেদ, কয় ধরনের রুদ্রাক্ষ কিন্তু আপনারা জানেন কিংবা দেখতে পাবেন। তো এবার আসা যাক, রুদ্রাক্ষ হলো তিন ধরনের সাধারণত আমরা দেখে থাকি। আমলকি আকৃতি যে রুদ্রাক্ষ, সেটা একটু বড় সাইজের, সেটাকে সর্বোৎকৃষ্ট বলে মনে করি এবং সেটাই কিন্তু ধারণযোগ্য এবং ধারণ করলে বিশেষ ফল পাওয়া যায়। তাছাড়াও পাওয়া যায় কুলের আকৃতি রুদ্রাক্ষ এবং তার থেকে ছোট হলো বুনো আকৃতি রুদ্রাক্ষ। তো যাই হোক, রুদ্রাক্ষ যদি আপনি ধারণ করেন তাহলে সুখ সমৃদ্ধি ঐশ্বর্য এগুলো কিন্তু আপনি লাভ করতে পারেন। তো রুদ্রাক্ষ ধারণের অনেক নিয়ম আছে। বিশেষ বিশেষ তিথিতে, বিশেষ বিশেষ দিনে এবং বিশেষ যোগে কিন্তু রুদ্রাক্ষ ধারণ করতে হয়। তেমনিভাবে যেরকম শিব চতুর্দশী, বিশেষ সোমবার শিবের পুজো করে, মহাদেবের পুজো এবং শিবের পুজো করে রুদ্রাভিষেকের মাধ্যমে নামগোত্র দিয়ে যদি রুদ্রাভিষেক করা যায় তাহলে কিন্তু সেই ব্যক্তি জাতক জাতিকার প্রভূত উপকার দেখা যায়। বিভিন্ন গ্রহ সমস্যা, গ্রহ ক্রিয়া থেকে কিন্তু মুক্তি পাওয়া যায় এই রুদ্রাক্ষ ধারণ করলে। এবার আসা যাক, রুদ্রাক্ষ কয় প্রকার হয়। রুদ্রাক্ষ কিন্তু বিভিন্ন প্রকারের হয়। একমুখী শুরু করে ৩২ মুখী অবধি রুদ্রাক্ষ কিন্তু পাওয়া যায়। তবে পাঁচমুখী কিন্তু সর্বত্র পাওয়া যায়। পাঁচমুখী কিন্তু আপনাকে কোনোরকম নকল কিংবা ডুপ্লিকেট হয় না। কিন্তু একমুখী সর্বরেয়ার, একমুখী কিন্তু গোলাকার সাইজের যদি দেখা যায় যে একমুখী রুদ্রাক্ষ, এরকম এই যে রুদ্রাক্ষটা দেখতে পাচ্ছেন, এই রুদ্রাক্ষটা যদি আপনার গোলাকার হয় এবং একটাই মুখ থাকবে, এই যে দেখছেন একটাই মুখ, এটা একটা থাকবে, কিন্তু এটা পাঁচমুখী রুদ্রাক্ষ, সুন্দর দেখতে পাচ্ছেন, দেখ একদম ভালো করে দেখতে পাচ্ছেন, এটা পাঁচটা মুখ রয়েছে, পাঁচটা দাগ রয়েছে, তার মানে এটা পাঁচমুখী রুদ্রাক্ষ। তো আমি বলতে চাইছি যে এটা যদি একমুখী রুদ্রাক্ষ হয় তার বাজার মূল্য আছে, দ্রব্য মূল্য আছে ১,০০,০০০ থেকে ২,০০,০০০ টাকা, তাও পাওয়া মুশকিল। বিশেষভাবে সেই রুদ্রাক্ষকে ল্যাবরেটরিতে টেস্ট করে দেখা হয় যে রুদ্রাক্ষটা অরিজিনাল না ডুপ্লিকেট। এবার দেখা যাক, রুদ্রাক্ষ দুমুখী পাওয়া যায়, দুমুখী কিন্তু মোটামুটি পাওয়া যায় অ্যাভেলেবেল। এই দুমুখী রুদ্রাক্ষ কিন্তু ধারণের নিয়ম আছে। চন্দ্র কোনো গ্রহ, কোনো জাতক জাতিকার যদি চন্দ্র গ্রহ ডিস্টার্ব থাকে, চন্দ্রের গ্রহ, সেক্ষেত্রে কিন্তু অস্থিরতা, মানসিক অস্থিরতা, টেনশান, ঘুম হবে না, অত্যাধিক ফ্রাস্ট্রাকশন ভুগছে, সেক্ষেত্রে কিন্তু দুমুখী রুদ্রাক্ষ যদি ধারণ করে তাহলে কিন্তু প্রচুর ফল পাওয়া যায় চন্দ্র গ্রহকে প্রোটেক্ট করে। আর একমুখী রুদ্রাক্ষ সর্ব উৎকৃষ্ট, সেই একমুখী রুদ্রাক্ষ ধারণ করলে আপনার কিন্তু রবি গ্রহকে প্রোটেক্ট করে, নাম যশ খ্যাতি ঐশ্বর্য যাদের নেই তাদের ক্ষেত্রে কিন্তু একমুখী রুদ্রাক্ষ ধারণ করা উচিত। এই একমুখী রুদ্রাক্ষ ধারণ করলে আপনি রাজনীতিতে এক নম্বর যেতে পারেন, একদম প্রথম সারিতে। এই একমুখী ধারণ করলে আপনি ব্যবসায় প্রভূত উন্নতি করবেন, আপনার ব্যবসায় অগ্রগতি হবে, আপনি সম্মান পাবেন, নাম পাবেন এবং ব্যবসায় প্রভূত উন্নতি হবে, অর্থনৈতিক সমৃদ্ধি হবে একমুখী রুদ্রাক্ষ ধারণ করবে। কিন্তু একমুখী রুদ্রাক্ষ যেহেতু সহজলভ্য নয়, দুষ্প্রাপ্য, সেক্ষেত্রে অর্ধচন্দ্রাকার একমুখী রুদ্রাক্ষ কিন্তু পাওয়া যায়, যেটা কিন্তু মোটামুটিভাবে সহজলভ্য, কিন্তু দাম কিন্তু নিতান্ত কম নয়। মোটামুটি আপনার ৪,০০০ থেকে ৬,০০০ টাকার মধ্যে এই অর্ধচন্দ্রাকার, এরকম কাজু শেপ, কাজু বাদমানে দেখতে এই অর্ধচন্দ্রাকার, দেখুন চাঁদের মতো অর্ধচন্দ্রাকার, একটাই মুখ রয়েছে আর কিন্তু কোনো মুখ নেই। এই একমুখী রুদ্রাক্ষ কিন্তু আপনি ধারণ করতে পারেন। এটার দাম হলো, বাজার মূল্য হলো আপনার ৪,০০০ থেকে ৬,০০০ টাকা কোয়ালিটি অনুযায়ী। তো এটা ধারণ করলে আপনার কিন্তু নাম যশ খ্যাতি, সম্মান বৃদ্ধি,
এগুলো উপলব্ধি করতে পারবেন। এবার আসা যাক তিনমুখী রুদ্রাক্ষ। তিনমুখী রুদ্রাক্ষ কী? তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করলে কিন্তু আপনার মঙ্গল, যাদের মঙ্গল খুব খারাপ, অ্যাক্সিডেন্ট যোগ, দুর্ঘটনা, মারামারি, আজতবাজ, পুলিশি ঝামেলা, ঠিক আছে, প্রচণ্ড যুদ্ধঝামেলা জড়িয়ে যাওয়া, সেক্ষেত্রে কিন্তু আপনি তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। এই তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করলে কিন্তু এই যে দেখাচ্ছি দর্শক বন্ধু, তিন মুখ, এটা তিনটে মুখ দেখতে পাবেন, এই তিনটে মুখ, এই তিনটে মুখ যদি দেখতে পারেন, এই তিনটে মুখ তিনমুখী রুদ্রাক্ষ বিশেষ দিনে বিশেষ যোগে রুদ্রাভিষেক করে ধারণ করলে আপনার নাম, আপনার দুর্ঘটনা, আজতবাজ থেকে মুক্তি পাবেন। এরপর আসা যাক চারমুখী রুদ্রাক্ষ। এই চারমুখী রুদ্রাক্ষ কিন্তু মানুষের বুধের কাজ করে। বুধ গ্রহ যদি ডিস্টার্ব থাকে, বুধ গ্রহ যদি অশুভ অবস্থা অবস্থান করে, বুধ কিন্তু প্রোটেক্ট করার জন্য, বুধকে প্রতিকার করার জন্য কিন্তু আপনি চারমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন। এই বুধ আপনার বিদ্যা বুদ্ধি বৃদ্ধি করবে, উপস্থিত বুদ্ধি বিদ্যা করবে। আপনি টিচারের লাইনে থাকেন, আপনি উকিল লাইনে থাকেন, সেক্ষেত্রে আপনি আরও ডেভেলপমেন্ট করতে পারবেন, যে কোনো মার্কেটিং লাইনে, যে কোনো টিচিং লাইনে, এই ক্ষেত্রে কিন্তু ইনস্যুরেন্স সেক্টরে, এরা কিন্তু চারমুখী রুদ্রাক্ষ ধারণ করলে আপনি নিজেকে অনেক অনেক ডেভেলপমেন্ট করতে পারবেন, অনেক উন্নতি করতে পারবেন। এরপর দর্শক বন্ধু আসা যাক পাঁচমুখী রুদ্রাক্ষ। এই পাঁচমুখী রুদ্রাক্ষ কিন্তু সর্বত্র সারা জায়গায় পাওয়া যায়, খুবই সহজ সাধ্য এই পাঁচমুখী রুদ্রাক্ষ, দাম খুবই কম। এটা কিন্তু যেসব বাচ্চা বিছানায় স্বপ্ন দেখে, রাত্রেবেলা স্বপ্ন দেখে বিছানায় মূত্রত্যাগ করে, তারপরে আপনি ভয় পায়, সেই সব বাচ্চাদেরকে, শিশুদেরকে পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করলে মারাত্মকভাবে ফল লাভ করতে পারবেন। এরপরে আসা যাক ছমুখী রুদ্রাক্ষ। এই ছমুখী রুদ্রাক্ষ কিন্তু আপনার দর্শক বন্ধু, এই যে ছমুখী রুদ্রাক্ষ দেখাচ্ছি, ছটা মুখ, এটা ছটা মুখ এটা দেখাচ্ছি, সেই ছমুখী রুদ্রাক্ষ কিন্তু আপনি যদি ধারণ করেন তাহলে কিন্তু আপনি কী হবে, শুক্র গ্রহকে প্রোটেক্ট করবে। শুক্র, শুক্র কি? নাম, যশ, খ্যাতি, সুখ, সমৃদ্ধি, ঐশ্বর্য, এক্ষেত্রে কিন্তু শুক্র গ্রহটাকে করবে। শুক্র যদি দুর্বল হয় তাহলে কিন্তু আপনি, আপনার মানহানি হবে, আপনাকে উশৃঙ্খল হয়ে যাবেন, প্রচুর অর্থ ব্যয় হবে, খরচা হবে, লাক্সারিয়াস যেমন জীবনযাপন করবেন, সেক্ষেত্রে কিন্তু প্রচুর অর্থ ক্ষয় হবে, মান সম্মান থাকবে না। সেক্ষেত্রে ছমুখী রুদ্রাক্ষ ধারণ করলে আপনি প্রভূত উপকার পাবেন। এরপর আসা যাক সাতমুখী রুদ্রাক্ষ। সাতমুখী রুদ্রাক্ষকে প্রোটেক্ট করে কেতু। কেতু গ্রহ যদি ডিস্টার্ব থাকে, গোপন শত্রু, গোপন রোগ, গোপন ব্যাধি, গোপন অবৈধ সম্পর্ক, তারপরে দুরারোগ্য ব্যাধি, হ্যাঁ, নার্ভের প্রবলেম, এই ধরনের সাথে স্কিনের প্রবলেম, এই ধরনের ক্ষেত্রে যদি সমস্যা থাকা যায় তাহলে কিন্তু সাতমুখী রুদ্রাক্ষ কিন্তু ধারণ করলে আপনি কিন্তু পাবেন। এবং সাতমুখী রুদ্রাক্ষ আর একটা গ্রহের কাজ করে, সেটা হলো শনিগ্রহ। শনিগ্রহ যদি দুর্বল থাকে, কর্মে বাধা, উন্নতি, প্রচণ্ড পদে পদে বাধা, অ্যালার্জি, মানে নিজের এনার্জি লেভেল ডাউন হয়ে যাওয়া, হ্যাঁ, আজকে কালটা আপনি 10 দিন পরে করলেন, আজকাল করে করে চালিয়ে দিলেন, এই ক্ষেত্রে কিন্তু সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন, শনিগ্রহকে মাত্রভাবে প্রোটেক্ট করবে। এরপর আসা যাক আটমুখী রুদ্রাক্ষ। আটমুখী রুদ্রাক্ষ কিন্তু দর্শক বন্ধু, রাহু যদি ডিস্টার্ব থাকে, আপনার প্রচুর অর্থ, মানে অর্থ লস হবে, আপনি দুর্ঘটনা হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, দুরারোগ্য ব্যাধি হতে পারে, যে কোনো কাজ হবে না কেন বড় আকারে হবে, অ্যাক্সিডেন্ট হলে বড় আকারে হবে, রক্তপাত হলে বড় আকারে হবে, অপারেশন হলে বড় আকারে হবে, ঠিক আছে, ক্ষয়ক্ষতি হলে বড় আকারে হবে, লস, ঋণ হলে বড় আকারে ঋণ হবে, এক্ষেত্রে কিন্তু আটমুখী রুদ্রাক্ষ ধারণ করলে উপকার পাবেন। এরপর আসা যাক নমুখী রুদ্রাক্ষ। এই নমুখী রুদ্রাক্ষ কিন্তু আপনার মঙ্গল গ্রহ যদি দুর্বল থাকে তাহলে কিন্তু আপনি নমুখী রুদ্রাক্ষ যদি ধারণ করেন তাহলে কিন্তু আপনার দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, হজতবাস থেকে শুরু করে ধরনের ক্ষেত্রে আপনি কিন্তু মুক্তি পাবেন। নমুখী রুদ্রাক্ষ আপনাকে কীভাবে কাজ করে? নমুখী রুদ্রাক্ষ কিন্তু আবার আপনাকে কেতুর কাজ করে। কেতু, এই কেতু কী? কেতু কিন্তু আপনাকে বিভিন্ন দুরারোগ্য ব্যাধি থেকে শুরু করে বিভিন্ন গোপন অবৈধ সম্পর্ক, গোপন শত্রু, এগুলো থেকে কিন্তু মারাত্মক প্রতিরোধ করে। তো যাই হোক, রুদ্রাক্ষ সম্পর্কে প্রচুর বিস্তারিত আলোচনা করা যাবে আরও পরবর্তী অনুষ্ঠানে করব। এইবার দেখা যাক কোন ধরনের রুদ্রাক্ষ ধারণ করবেন। সবথেকে পৃথিবীর মধ্যে উৎকৃষ্ট রুদ্রাক্ষ হলো নেপালের রুদ্রাক্ষ। এই নেপালি রুদ্রাক্ষ ধারণ করলে কিন্তু আপনি সবথেকে লাভবান হবেন, সবথেকে উপকৃত হবেন, এবং সেটা কিন্তু আপনি বিচার বিবেচনা করে দেখে নেবেন। এরপরে আসা যাক ইন্দোনেশিয়ার রুদ্রাক্ষ আছে, সেটা কিন্তু তার পাওয়ার, তার ক্ষমতা কিন্তু কম। ইন্দোনেশিয়ার রুদ্রাক্ষ কিন্তু মার্কেটে প্রচুর আছে, সেটা কিন্তু ভালো করে দেখে নেবেন। তাছাড়া আমাদের দেশে আসাম, উত্তরাখণ্ড পাহাড়ি অঞ্চলে প্রচুর রুদ্রাক্ষ পাওয়া যায়, তারও বিভিন্ন গুণাগুণ রয়েছে। তো দর্শক বন্ধু, রুদ্রাক্ষ যে কী মারাত্মক ফল সেটা কিন্তু
আপনারা ধারণ করলে বুঝতে পারবেন। বিভিন্ন ক্ষেত্রে বাস্তুদোষের ক্ষেত্রেও কিন্তু রুদ্রাক্ষ প্রয়োগ করা হয়। বাস্তুর বিভিন্ন ক্রিয়াকলাপ করে রুদ্রাক্ষ যদি আপনি প্রতিস্থাপন করতে পারেন আপনি আপনার গৃহে, তাহলে কিন্তু আপনি আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি মঙ্গলময় হয়ে উঠবে। নমস্কার দর্শক বন্ধু, আজকে এ পর্যন্তই। আগামী দিনে আবার একটা নতুন বিষয়ে, নতুন জ্যোতিষশাস্ত্র নিয়ে, জ্যোতিষ তন্ত্র নিয়ে, বাস্তু নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন, সাথে থাকবেন, দেখতে ভুলবেন না, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট জানাতে ভুলবেন না। নিচে আমাদের নাম্বার যেগুলো আছে, যদি বিশেষ প্রয়োজন থাকে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। যত সম্ভব ভালো পরামর্শ আপনারা ওখান থেকে পাবেন। নমস্কার।